পুরনো সকল বন্ধুকে স্বাগত। চলে এলাম আজকে একটা রুই মাছের ঝাল রেসিপি নিয়ে, একটা গ্রেভি ঝাল রুই মাছ আমি আজকে করে দেখাবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। বানানোটা খুবই সহজ, যে কোনো ধরনের বড় রুই কাতলা মাছ দিয়ে কিন্তু এটা বানানো যায়। তাহলে কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। এখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি। যে কোনো ধরনের রুই মাছ, বড় রুই মাছ হলেই হবে। মাছগুলো খুব সাধারণভাবেই নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিতে হবে। তারপরে মশলার জন্য প্রয়োজন এখানে পেঁয়াজ, টমেটো আর অন্যান্য যেগুলো লাগছে, কাঁচা লঙ্কা, তার সাথে শুকনো লঙ্কা দিয়েছি। চাইলে কাঁচা লঙ্কার সাথে পাকা লঙ্কাও দিতে পারেন। চারকোয়া রসুন, কাজু বাদাম, কালো সাদা সর্ষে ও কিছুটা জল, এই সমস্ত কিছু দিয়ে মশলা বানিয়ে নিতে হবে। চাইলে এখানে আদা জিরেও একসাথে বেটে নিয়ে নিতে হবে। আমি আলাদা করে বেটে নিয়েছি। লাগবে টক দই, ফেটিয়ে নিতে হবে একটু, ধনে পাতা কুচি, না থাকলেও কোনো অসুবিধা নেই। তারপর মাছ ভাজা তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা প্রথমে কষিয়ে নিতে হবে। আর এই মশলা কষানোতে কিন্তু মাছের টেস্ট, তো ভালো করে মশলা। একই সাথে দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা। আদা না দিলেও না দিতে পারেন, আর জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিংবা মশলার সাথে একসাথে বেটে নিলে হবে। তারপর দিয়ে দিলাম নুন, নুন ঝালটা নিজেদের স্বাদ মতো সমস্ত কিছু দিয়ে কিন্তু মশলা কষাতে হবে। তারপর দিয়ে দিলাম হলুদ ও কাশ্মীরি লঙ্কাগুলো একটু রঙের জন্য। আর সবশেষে যেটা দেবেন সেটা হচ্ছে মশলা ধোয়া বাটির জল, হাত ধোয়া জল। মা ঠাকুমাদের কাছে গল্প শুনেছি এটা নাকি রান্নায় অনেক টেস্ট বাড়িয়ে দেয়। তারপর ফেটিয়ে রাখা দই থেকে 2 চামচ দই দিয়ে দিলাম। দই দিয়ে আবারও কিন্তু ভালো করে কষাতে হবে, তেল ছাড়লে অবশ্যই দই দিতে হবে। তবে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, খুব বেশি পরিমাণ জল দেওয়া যাবে না। তারপর ঢাকনা চাপা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা রুই মাছ দিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে এই ঝাল গ্রেভি। লেজাগুলোকে আমি দু ভাগ করে দিয়েছি, কারণ মাছটার লেজা অনেক বড় ছিল, একটু নুন ঝাল ভেতরে ঢুকবে, তাই দিয়ে দিয়েছি খেটে। তারপর সবশেষে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তবে থাকলে অবশ্যই দেবেন, ভালো লাগবে। তো রুই মাছের ঝাল গ্রেভি রান্না হয়ে গেল খুব সহজেই দেখতে পেলেন। আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। এরকমই খুব সহজ সাধারণ ঘরোয়া রান্না নিয়ে চলে আসবো আবারও শেয়ার করতে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।